উপোষের দিনে বা সকালে যে কোনো দিন জলখাবারে এটি অনায়াসে বানিয়ে নেওয়া যেতে পারে। আজকে বানিয়েছি আমি ডালিয়ার পোলাও। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন এন্ড ট্রাভেল। আশা করি সবাই ভালো আছেন। ডালিয়ার পোলাও বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি নিয়েছি ফুলকপি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কর্ন, সুইট কর্ন, বিনস, বিনসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি, গাজরগুলো সরু সরু করে কেটে নিলাম। তারপর নিয়েছি আমি ক্যাপসিকাম। আমি ফুলকপিগুলো একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। আর সব সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে কাজু আর কিশমিশ, এগুলিই লাগবে। এবার প্রথমে আমি একটা শুকনো কড়ার মধ্যে আমি 2 কাপ মতো ডালিয়ার পোলাও বানাবো। সেজন্য 2 কাপ ডালিয়া শুকনো কলায় প্রথমে একটু নেড়ে নেব, একটু হালকা লাল লাল করে ভেজে নেব। যেভাবে সুজির উপমা করার আগে সুজিটা হালকা ভেজে নিতে হয় সেরকমই ডালিয়াটাও হালকা একটু ভেজে নেব, যাতে তলায় লেগে না যায়। ডালিয়াটা ভাজা হয়ে গেলে একটা ছড়ানো জায়গায় আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপর এটা আমি ধোবো, গরম অবস্থায় ধোবো না। এবার এদিকে আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি সবজিগুলো এবার ভেজে নেব। আমি প্রথমে বিনস, গাজর আর ফুলকপিটা ভেজে নেব। প্রথমে বলে রাখি যে আগে ভিডিওতে যে আমি ধাঁধাটি বলেছিলাম সেই ধাঁধাটি সঠিক উত্তর দিয়েছে অনিন্দিতা। ধাঁধাটি ছিল ব্রেকফাস্টে আমরা কোন 2টি খাবার কখনই খাই না, উত্তর হবে লাঞ্চ এবং ডিনার। আমি এই ফুলকপি, গাজর আর বিনসগুলো এদিকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ডালিয়াটা ভালো করে ধুয়ে, যখন ঠান্ডা হয়ে গেছে তখন ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে করে এভাবে জল ঝরতে রেখে দিয়েছি। জল ঝরছে। আর এদিকে আমি সুইট কর্নটা আর ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি, দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে নেব। হালকা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা এখন বেশি দিলাম না, পরে আবার দেব। আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে সেটাও ভালো করে এবার ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি পুরো রান্নাটা করব। সবজিগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে রেখে দেব। তারপর আবার সেই কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, 1 চামচ মতো তেল দিয়েছি। এবার ফোড়ন দেব। তেজপাতা, একটা তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে গোটা গরম মশলা দিচ্ছি, দালচিনি, এলাচ আর লবঙ্গ। দালচিনি আর এলাচ আর লবঙ্গ, আর লবঙ্গগুলো আমি ফাটিয়ে দিয়েছি। এবার যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ডালিয়াটা দিয়ে দেব, জল ঝরানো ডালিয়াটা এবার এর মধ্যে দিয়ে দেব। ডালিয়া দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আবারও 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। যদি আপনারা পোলাওটা সাদা রাখতে চান তাহলে কিন্তু হলুদটা স্কিপ করে যাবেন, হলুদটা দেবেন না, সবজি ভাজার সময়ও দেবেন না, এখনও দেবেন না। ডালিয়াটা ভাজা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, আগেই তো শুকনো খোলায় আমি এটা নেড়ে নিয়েছিলাম। যখন ঝরঝরে হয়ে যাবে তখন সবজিগুলো দিয়ে দেব, ভিজে রাখা সবজিগুলো। তারপরে দিয়ে দিচ্ছি একটা নুন, পরিমাণ মতো নুন, যতটা লাগবে ততটাই দেবেন। আর দেব একটু চিনি। তারপরে আমি ডালিয়াটা যেহেতু 2 কাপ দিয়েছি, যে কাপ মেপে আমি ডালিয়া দিয়েছি সে কাপ মেপেই আমি 4 কাপ মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি।
যতটা ডালিয়া হবে তার ডবল কিন্তু জল দেবেন। এবার ঢাকা দিয়ে আমি এটা রান্না করব 10 থেকে 15 মিনিট মতো। তারপর ঢাকা খুলে এই দেখুন ডালিয়াটা আর সবজিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর হালকা যে জলটা আছে সেটাও আস্তে আস্তে বা শুকিয়ে যাবে। উপর থেকে আমি একটু আদার রস উপর থেকে দিয়ে দিচ্ছি, আদার রসটা দিয়ে একটু নেড়ে নেব। এবার 1 চামচ মতো ঘি দিলাম, তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো এখন স্কিপও করতে পারেন, কারণ ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। এবার একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, 5 মিনিট মতো। গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এবার দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে। 5 মিনিট পরে আমি যখন ঢাকাটা খুলে দেখলাম পুরো ডালিয়াটা পুরো ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি পরিবেশন করে দিচ্ছি ডালিয়ার পোলাও। ডালিয়ার পোলাও যেমন হেলদি তেমনি খুব সুস্বাদু হয় খেতে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। চলে আসবো নতুন আবার একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।